কৃষ্ণ প্রাণ যোগান কেশ জীবনে মরণে গতি আর নাই মা কালেন্দ্র কুলে কালে কদম বেরবা রতন বেদির উপায় দুজা কালেন্দ্র কুলে কালে কদম বেরবা ঝুলন বেদির উপর রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশ। তাই আজ থেকে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন মহোৎসব শুভ আরম্ভ। ভগবানের 12টি যাত্রা আছে, স্কন্দ পুরাণে বলছে ভগবানের 12টি যাত্রা, তার ভিতর অন্যতম হচ্ছে এই কি যাত্রা, ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা থেকে ভগবানের যাত্রা শুরু হয়, 12টা যাত্রা। তা আজকে থেকে ভগবানের 12টা যাত্রার ভিতর অন্যতম এই ঝুলন যাত্রা শুভ আরম্ভ হয়েছে। এরপর আসছে ভগবানের কি যাত্রা জানেন আপনারা? এই যে হচ্ছে ঝুলন যাত্রা, এই ঝুলন যাত্রার পরে হচ্ছে ভগবানের কি যাত্রা, ভগবানের পুষ্প অভিষেক যাত্রা। এই ঝুলন যাত্রা দিয়ে শুরু ভগবানের 12টা যাত্রা, এরপরে কি আসবে, পুষ্প অভিষেক যাত্রা, তারপরে কি আসবে ভগবানের, ভগবানের দোল যাত্রা। অর্থাৎ আমরা গৌর পূর্ণিমা করি না, দোল যাত্রা, দোল উৎসব, দোল যাত্রা। যখন দোল যাত্রা শেষ হয়ে যাবে তারপরে আসবে কি যাত্রা, কি যাত্রা আসবে, তারপরে আসবে ভগবানের চন্দন যাত্রা। কি যাত্রা, চন্দন যাত্রা। এবার যখন চন্দন যাত্রা শেষ হয়ে যাবে তারপরে কি যাত্রা আসবে ভগবানের, ভগবানের স্নান যাত্রা আসবে। এরপরে যখন ভগবানের স্নান যাত্রা শেষ হয়ে যাবে আসবে রথযাত্রা। কি যাত্রা, রথযাত্রা আসবে না, রথযাত্রা যখন শেষ হয়ে যাবে তারপরে ভগবানের নৌবিহার যাত্রা। এইভাবে আস্তে আস্তে ভগবানের 12টা যাত্রা একের পর এক আসবেন। এই 12 যাত্রার ভিতর দ্বাদশ যাত্রার ভিতর অন্যতম বা প্রধান যাত্রা কি, ভগবানের ঝুলন যাত্রা। তা আজকে সেই ঝুলন যাত্রার শুভারম্ভ। শাস্ত্রে এরকম বর্ণনা করা আছে যে শ্রাবণী শুক্লা একাদশী থেকে কি হয় এই ঝুলন যাত্রা শুরু হয়, এবং শ্রাবণী পূর্ণিমা বলরাম পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমায় কি হবে ভগবানের এই ঝুলন যাত্রা সম্পূর্ণ হবে। এইভাবে ভগবানের ঝুলন যাত্রা মহোৎসব 4 দিবস চলে। কয় দিবস? 4 দিবস। তিথিক্ষণে কোনো সময় 5 দিবস, কোনো কোনো সময় আবার 3 দিবসও হয়। এইভাবে ভগবানের ঝুলন যাত্রা সেই অনন্ত কাল ধরে চলে আসছে। কিন্তু অনেকদিন যখন ভগবানের এই ঝুলন বা ভগবানের দাপর লীলা সম্পূর্ণ হয়ে গেল তখন প্রায় 5 বছর এই ঝুলন লীলা কি হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। এই ঝুলন লীলা আর জগতে প্রকাশিত হচ্ছে না, বিলুপ্ত হয়ে গেছে। কেন? কারণ ভগবান চলে গিয়েছে, ভগবানের পার্শ্বদেরা তাদের স্বধামে চলে গিয়েছে। তাই প্রায় 5000 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কয় হাজার বছর? 5000। ঝুলন যাত্রা বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। শুধু ঝুলন যাত্রা নয়, না রহিল রাধা কুণ্ড, না রহিল গিরি গোবর্ধন, সর্বত্র বিলুপ্ত হইল ভগবানের লীলা অন্তর্ধান। সব জায়গায় ভগবানের লীলা কি হলো, অন্তর্ধান হয়ে গেল। কেন অন্তর্ধান হয়ে গেল? যেহেতু ভগবান স্বধামে ফিরে গিয়েছে এই জন্য ভগবানের লীলা বিলুপ্ত হয়ে গেছে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র পুনরায় আবার এই পৃথিবীতে আসলেন। কি রূপে আসলেন? রাধা আর কৃষ্ণ মিলিত রূপ নিয়ে এই পৃথিবীতে আসলেন, গৌরাঙ্গ সুন্দর হয়ে। কি হয়ে? গৌরাঙ্গ সুন্দর হয়ে। রাধা কৃষ্ণ মিলিত তন গৌরাঙ্গ সুন্দর, এহেন রূপের কথা
কি কহিব আর। তো ভগবানের এমন রূপ যে এই রূপের কথা আর কি বর্ণনা করব। রাধা আর কৃষ্ণ যদি এক দেহে আবির্ভূত হয় তাহলে সেই দেহের রূপ, সেই দেহের জ্যোতি কি রকম হবে তা বর্ণনা করা বিধির অবিদ্ধ, তাই আচার্যরা বর্ণনা করতে পারছে না। বুঝতে পেরেছেন? তো ভগবান গৌর সুন্দরের এরকম রূপ। তো একদিন ভগবান গদাধর শোনে বিহার করছে বনে বনে, তমালেরও বনে কদম্বের বনে ভগবান বিহার করছে। কোথায়? নদিয়া নগরে। কোথায়? নদিয়া নগরে বিহার করছে। এরকম বিহার করতে করতে এই শ্রাবণী একাদশী উপস্থিত হয়েছে। আর এই শ্রাবণী একাদশীতে তারা বনের ভিতর গিয়ে একটা দোলনায় কি হচ্ছে, দুজনাই একসঙ্গে বসে আছে। বসে তারা কি করছে? একসঙ্গে তারা কি করছে? তারা ঝুলন বিহার করছে, মানে দোল খাচ্ছে। এবং ভগবান গৌর সুন্দরের আর যত পার্শ্বদ রয়েছে তারা গৌর, গৌরাঙ্গ এবং গদাধরকে খুঁজে পাচ্ছেন না যে তারা কোথায় গেল। আমাদের এখন সংকীর্তন আন্দোলনে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাদের দুজনকে আর পাওয়া যাচ্ছে না। তাই তাদের দুজনকে সবাই খুঁজছে, খুঁজতে 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 দেখছে তারা একটা বনের ভিতর দুইজনে একসঙ্গে একটা কাষ্ঠ দ্বারা নির্মিত একটা চৌকিতে তারা দুইজনে ভাসছে। দূর থেকে মনে হচ্ছে তারা ভাসতেছে, দূর থেকে তার বুঝতে পারছে না যে দোলনায় বসে আছে, মনে হচ্ছে তারা একটা দুজনে একসঙ্গে ভাসতেছে। এখন কাছে এসে দেখে গৌর সুন্দর আর গদাধর ঝুলনে দোল খাচ্ছে, দোলনাতে দোল খাচ্ছে। তখন সবাই কৌতূহল বজত বলছে, প্রভু তোমরা কি করছো, এই রূপ ভাবে কেন তোমরা দোল খাচ্ছ? তখন মহাপ্রভু বলছে যে আমি হলাম ব্রজের কানো, আমি হলাম ব্রজের কানো গদাই রাই কিশোরী। বলছে আমি হচ্ছে ব্রজের কানু, আর এই গদাই কি? ব্রজের রাই কিশোরী। তাই আমরা দুজনে কি করছি? ঝুলন দোলায় দোলে গিরিধারি রাই, ঝুলন দোলায় দোলে নন্দ দোলাল, ঝুলন দোলায় দোলে গিরিধারি রাই, ঝুলন দোলায় দোলে নদিয়া বিহারি। তারা দুজন এভাবে দোল খাচ্ছে। তাই আজকে তারা দুজন প্রকাশ করেছে যে আমি ছিলাম ব্রজের কানু, আর গদাই ছিল ব্রজের রাণ। তাই আমরা সেই রাধা গোবিন্দের সেই প্রাণ স্বরূপ সেই ঝুলন লীলা করছি। এখন সেই ঝুলন লীলার সময়। এই যে গৌর সুন্দর ঝুলন লীলা করছে, এখান থেকে পুনরায় আবার কি হলো? এই কলিযুগে কি হলো? এই ঝুলন লীলা শুরু হলো পুনরায়। সেই 5000 বছর পূর্বে যে ঝুলন লীলা হয়েছিল সেই ঝুলন লীলা কি হয়েছিল? বিলুপ্ত হয়ে গেছিল। আবার পুনরায় গৌর সুন্দর এবং গদাধর সেই লীলাকে কি করলেন? প্রকাশিত করলেন। এটা হচ্ছে ভগবানের ঝুলন লীলা। আর এই ঝুলন লীলা হচ্ছে ভগবানের বিরহ লীলা। এই ঝুলন লীলা হচ্ছে রাধারানীর বিরহ লীলা। তো একদিন রাধারানী খুব সুন্দর করে সেজে কুজে বসে আছে। কেন? কানু আসবে, গোপাল আসবে তার কুঞ্জে। কিন্তু সারা রাত অতিবাহিত হয়ে গেল, তথাপিও কি হলো না, তথাপিও গোবিন্দ রাধারানীর কুঞ্জে আসলেন না। তাই রাধারানী খুবই ব্যথিত হলেন যে গোবিন্দ আমার কার কুঞ্জে আমায় ভুলে গিয়েছে, আমার হয়তো কোনো ভুল আছে। তাই হঠাৎ খবর পেয়েছে, সখীরা খবর দিয়েছে যে কানু আজকে কোথায় গিয়েছে? বৃন্দার কুঞ্জে গিয়েছে। কোথায়? বৃন্দার কুঞ্জে গিয়েছে। এরকম শুনে রাধারানী খুবই মর্মাহিত হলেন। আরো এক দিবস অপেক্ষা করলেন যে আজকে হয়তো কানু আমার কাছে আসবে, কিন্তু আজকেও কানু আসলেন না, সারা রাত অতিবাহিত হয়ে গেলেন। পরবর্তীতে খবর পেলেন যে কানু ছিল বিরজার কুঞ্জে। কার কুঞ্জে? বিরজার কুঞ্জে। তাই রাধারানী এত বিরহান্বিত হয়েছেন যে তার সমস্ত গায়ের আভূষণ
গাওনা কাটি খুলতে খুলতে কি করলেন, একটা বনের ভিতর প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? বনে। তার অঙ্গে যা ছিল, যত আভূষণ ছিল, সব খুলে ফেলে দিচ্ছে। খুলে ফেলতে ফেলতে বনের দিকে চলে গিয়েছে। এমনকি গায়ের যে বস্ত্র ছিল সেটা দেওয়ার, সেটাও রাধারানী কি করেছে, খুলে ফেলে দিয়ে তিনি চলে গিয়েছে বনের ভিতর। তার অঙ্গের যে আভূষণ, যে উড়নাটা, সেটাও রাধারানী কি করেছে, খুলে ফেলে দিয়েছে। খুলতে খুলতে রাধারানী বনে প্রবেশ করেছে এবং বনে প্রবেশ করে কি করেছে, অচেতন হয়ে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছে। এখন রাধারানীর সখীগণ রাধারানীকে খুঁজতেছে যে রাই কোথায় গেল, রাইকে কোথায়ও দেখা যাচ্ছে না। তাই তারা খুঁজতে খুঁজতে দেখছে রাই কিশোরীর পদচিহ্ন, যে রাধারানী এই বনের ভিতরে প্রবেশ করেছে। তাই সখীরাও কি করেছে, সেই বনে খুঁজতে খুঁজতে প্রবেশ করেছে। আর ওই সখীদের পিছন পিছন গোবিন্দ গোপালও বনে প্রবেশ করেছে। এবং কিছুদূর গিয়ে দেখে গভীর অরণ্যে রাধারানী মূর্ছিত হয়ে পড়ে আছে। তাই সখীরা রাধারানীর যত আভূষণ, যত অলঙ্কার, সবকিছু সংগ্রহ করেছে। সংগ্রহ করে দেখছে রাধারানী মূর্ছিত হয়ে পড়ে আছে। আর এমন কৃষ্ণ বিরহ, মনে হচ্ছে তার শরীরে প্রাণ নেই। রাধারানীরা তার নাকের কাছে তুলা ধরেছে, কিন্তু তার ভিতরে এতটুকু প্রাণ শক্তি নেই যে ওই তুলাটুকু তার নিঃশ্বাসের দ্বারা স্পন্দিত হবে, তুলাটুকু নাড়াচড়া করবে, এতটুকু তার ভিতরে প্রাণ শক্তি নেই। দেখুন কৃষ্ণ বিরহ কি জিনিস। তথাপিও সখীরা তার করণে কৃষ্ণ নাম দিচ্ছে, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া। যখন কৃষ্ণ নাম করছে তখন রাধারানী দেহ প্রাণ ফিরে এসেছে, একটু ঝাঁকুনি দিয়েছে, তথাপিও রাধারানী অচেতন। তখন গোবিন্দ এসেছে, এসে দেখছে যে রাধারানী মূর্ছিত হয়ে পড়ে আছে, কিন্তু গোবিন্দ আমার কাছে আসতে সাহস পাচ্ছে না, দূর থেকে রয়েছে। তখন সখীরা রাধারানীকে আরো কৃষ্ণ নাম শোনাচ্ছে, যাতে রাধারানী বাহ্য জ্ঞান ফিরে আসে। তখন এমত অবস্থায় গোবিন্দ এসে রাধারানীর চরণ ধরেছে, চরণ ধরে ক্ষমা প্রার্থনা করছে, ক্ষম ক্ষম হে রাই, ক্ষম মোরে, আজ তোমা বিনা এ প্রাণ রাখিব না। তাই গোবিন্দ কি করছে, রাধারানীর চরণ ধরে ক্ষমা প্রার্থনা করছে, হে রাই তুমি আমায় ক্ষমা করে দাও। তথাপিও রাধারানী বাহ্য জ্ঞানে ফিরছে না, কি করছে না, বাহ্য জ্ঞানে ফিরছে না। তখন সখীরা কি করলেন, বনের থেকে কাষ্ঠ সংগ্রহ করলেন, বনের থেকে লতা পাতা সংগ্রহ করে একটা ঝুলন বেদি তৈরি করলেন, কি করলেন, ঝুলন বেদি তৈরি করলেন। কালিন্দির কুলে কেলি কদম বেরো বন, ঝুলন বেদির উপর বসাবো দুজন। তাই ঝুলন বেদির উপর কি করলেন, রাধা গোবিন্দকে বসালেন। কিন্তু রাধারানী এখনো চোখ মেলেনি, অচেতন। তাই গোবিন্দ কি করছে, রাধারানীকে সুন্দর করে ধরে রেখেছে, তার কাঁধের উপর রাধারানীর মাথাটা দিয়েছে, আর এক হাত দিয়ে কি করছে গোবিন্দ, বংশী বদন করছে। আর সখীরা কি করছে, ঝুলনো বেদির উপর বসাবো দুজন। তাই ঝুলন বেদিতে দুজনকে বসিয়ে আস্তে আস্তে কি করছে, ঝুলন সেবা দিচ্ছে। এইভাবে ঝুলন সেবা দিচ্ছে ভগবানকে আর রাধারানীকে। এরকম ঝুলন সেবা দিতে দিতে আস্তে আস্তে কি হয়েছে, রাধারানীর বাহ্য ফিরে এসেছে। এবং তখন রাধারানী দেখছে যে আমি গোবিন্দের স্কন্ধে আছি। তা রাধারানী খুব আনন্দিত হয়েছে। আর সখীরা কি করছে, ভগবানকে ঝুলন সেবা দিচ্ছে। ললিতা বিশাখায়াদি
যত সখী বৃন্দ আদায় করিব সেবা চরণার বৃন্দ। তাই কি করছে ললিতা সখীরা, কি করছে ভগবানকে, কি করছে ঝুলন সেবা দিচ্ছে। আর রাধারানী খুবই আনন্দিত হচ্ছে। এভাবে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, প্রায় চার দিন কি করলেন এইভাবে ভগবান রাধা গোবিন্দকে সখীরা কি করলেন, এই ঝুলন সেবা দিলেন। দেখবেন বাচ্চাদের যখন ঘুম আসে না বা ঘুম একটু একটু আসে, তখন তাদেরকে দোলনায় রেখে কি করা হয়, আস্তে আস্তে দোল দেওয়া হয় না, এবং তখন বাচ্চা কি করে আস্তে আস্তে শান্ত হয়ে যায়, আস্তে আস্তে ঘুম চলে আসে না। ঠিক রাধারানীও যখন অচেতন ছিল, অশান্ত ছিল, তখন সখীরা কি করলেন ভগবানের সহিত রাধারানীকে ঝুলন বেদিতে বসিয়ে আস্তে আস্তে তারা ঝুলন সেবা দিচ্ছেন, দোল দিচ্ছেন। তারপরে কি হয়েছে, রাধারানী আস্তে আস্তে বাহ্য জ্ঞান ফিরে আসলেন, তার মস্তিষ্ক সান্ধা হয়ে গেলেন, এবং এইভাবে সখীরা কি করলেন রাধারানী গোবিন্দকে কি করলেন ঝুলন সেবা দিলেন। তাই এই দিন ছিল কি দিন, এই একাদশী তিথি, পবিত্র রোপণী একাদশী তিথি, শ্রাবণী একাদশী তিথি। আর ঠিক পূর্ণিমা তিথিতে রাধারানী এবং গোবিন্দ ঝুলন বেদি থেকে নেমে গেলেন। এইভাবে ভগবানের এই ঝুলন লীলা সংগঠিত হলেন। তখন রাধারানীর এই ঝুলন লীলা যখন প্রকাশ করলেন, তখন সখীরা কি করলেন, প্রতি বছর ঠিক ওই একই সময় ভগবানকে ঝুলন বেদিতে বসিয়ে এই ঝুলন সেবা প্রদান করতেন। তা আপনার এই ঝুলন সেবা কোথায় বর্ণনা করা আছে, গোপাল চম্পু নামক একটা গ্রন্থ আছে, ওখানে ভগবানের এই ঝুলন লীলা বর্ণনা করা আছে, বুঝতে পেরেছেন। তাহলে ললিত মাধব, বিদগ্ধ মাধব নামে দুইটা নাটক আছে, এই নাটকেও বর্ণনা করা আছে ভগবানের এই ঝুলন লীলা। এবং রাধা গোবিন্দের এই ঝুলন লীলা পরবর্তীতে যে গৌর গদাধর এই পৃথিবীতে প্রকাশ করেছেন, সেটাও লেখা আছে কোথায়, চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত নামক গ্রন্থে লেখা আছে যে তারা এই ঝুলন পুনরায় তারা প্রচলন করেছিলেন। তো এইভাবে আমাদের ঝুলন লীলা এই পৃথিবীতে চলে আসছে। যদি ভগবানকে এই ঝুলন বেদিতে রেখে কেউ যদি ভগবানকে ঝুলন সেবা দেয়, তাহলে কি হয়, তার অশান্ত চিত্ত শান্ত হয়, তার শরীরের সব চিন্তা দূরে যায়, তার শরীর কি হয়, রোগ মুক্ত হয়, এরকম বর্ণনা করা আছে। এবং যদি ভগবানকে ঝুলন বেদিতে সেবা করা হয়, তাহলে তার আর পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম নবিদ্যতে। আরো যদি এই একাদশী তিথিতে ঝুলন সেবা করা হয়, পবিত্রা রোপণী একাদশী, সে চিরতরে পবিত্র হয়ে যায় এবং ভগবানের পার্শ্বদ রূপে ভগবত ধামে এই জন্মেই ফিরে যায়। এই ঝুলন সেবার এতটা মাহাত্ম্য। তাই আপনারা সবাই ভগবানের এই ঝুলন সেবা অংশগ্রহণ করবেন, আপনাদের চিত্ত পরিশোধিত হবে, আপনারা শান্ত হবেন এবং আপনাদের আর কখনো পুনর্জন্ম হবে না, এবং আপনারা পবিত্র হয়ে কোথায় ফিরে যাবেন, ভগবানের নিত্যধামে ভগবানের ঝুলন লীলায় অংশগ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে ভগবানের ঝুলন লীলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবাই এই ঝুলন লীলায় অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ।